ঝিনাইদহের শৈলকুপায় জিকোসেস প্রকল্পের প্রধান খালের চরবাখরবা গ্রামের অংশ এটি। গত 9 জুন খালের বাম পাশে প্রায় 50 ফুট ভেঙে যায়। ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে প্লাবিত হয় চরবাখরবা গ্রাম, তলিয়ে যায় গ্রামের অর্ধশতাধিক ঘরবাড়ি ও 100 বিঘা ফসলি জমি। খালের পাড় ভেঙে যাওয়ায় লাঙ্গরবাদ কুশিয়া সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে বিপাকে পড়েছে এলাকাবাসী। স্কুল কলেজে যাওয়ার মতন কোনো পরিবেশ নেই, রান্না বাড়া করতে পারিনি, খুব কষ্টে আছে। এখান থেকে স্কুল 10-12 কিলো দূরে, আমরা যেতে পারছি না, গেলেও অনেক ভিড়ে যাওয়া লাগছে। এই রোডটা এখন পর্যন্ত সারার কোনো পদক্ষেপ নিচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, বেশ কিছুদিন থেকেই ভেঙে যাওয়া অংশের ছিদ্র দিয়ে পানি বের হচ্ছিল। পানি উন্নয়ন বোর্ডকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। পানি উন্নয়ন বোর্ডের কারণে, ব্যর্থতার কারণে আজ আমাদের গ্রামের এই সমস্যা দেখা। পানি উন্নয়ন বোর্ডের মানুষের কাছে আমরা 10-15 বার করে ফোন করি, পানি বন্ধে খালে সান্দিয়ার এলাকার গেট লাগিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। খাল মেরামতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। অলরেডি আমরা মেরামতের উদ্যোগ গ্রহণ করেছি, কৃষকদের যাতে আর ক্ষতি না হয় সেই কারণে পানি সরবরাহ আপাতত বন্ধ আছে। ঝিনাইদহের শৈলকুপা অংশের 17 কিলোমিটার প্রধান খালের আওতায় 35,000 হেক্টর জমিতে সেচ দেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।